একটা কবরস্থানে গেলে তিনি জানতেন না ওটা কবরস্থান, না জেনে ওই কবরস্থানের উপরে তিনি তাপ টান লাগিয়ে গেলেন। কোন লোক দেখে না, পিছনে তাকায় কোন লোক নাই, সামনে তাকায় কোন লোক নাই, কিরে মানুষ থেকে না। তারপরে ঈশ্বরের আওয়াজ আসে কোথেকে, তাহলে চল্লিলা নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, নিয়মিত পাঠ করা যায় তাহলে কবরের আযাব থেকে আল্লাহ তার বান্দাকে হেফাজত করবে। এমন এক ব্যক্তি যার উপরে জাহান্নাম আছে নির্দেশ করা হবে, যা ওই জাহান্নামের দিকে রওনা দিয়ে দাও, অর্ডার কাজ ছোট করে বলতে হবে, আল্লাহর বান্দা সামনের দিকে রওনা দিবে, হঠাৎ একটা বিশাল তারকার মতো কুন্ডুরি সামনে এসে দাঁড়ায় যাবে, জানতে চাওয়া হবে কে তুমি, পরিচয় দাও, ছিল তার আগে আমাকে ধরে জাহান্নামে নিয়ে যাও, সুরে বলে দুনিয়া অসুস্থ হলে মা দৌড়ে গেছে, বাবা দৌড়ে আসে, মায়ের খবর নেই, এক এক জায়গায় দশ বাবা, কথা ঠিক, এখন যারা বারবার খবর নেয় ওই খবরে মন যায় না, মায়ের কোনো খবর নেবে না, বাবার খবর নেবে না, ফোনের খবর নেবে না, মেয়ের খবর নেবে না, কেউ নাই কেউ নাই, ওই জায়গায় থাকতে হবে, তা একটা মাত্র সঙ্গ বাবা, আল্লাহর দয়া আর